ভাবি করা এটাও তো লস এটা মাছ নাই কি আরাম নেই গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস মই উঠি নাই আর গাইস আপোনাক জনাইছো হত 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 প্রণাম আর লগতে আমার ঘরবারে সুপ্রভাত আর গাইস ইটা জবালছ মই স্কুল মানে সাতে ফুল লং পেনে ফুল তার পিছত আমার মানে নিমক তেলে আলু ভজাই ভাত খাইলো আর রাত্রি মানে মাংকরণ যায় খাইলো দে গাইস আচ্ছা নাস দে গাইস আচ্ছা নাস স্কুল তো ইটা যাওয়ে মানে গাইস এই এই রাতি পর পর মানে ভাতি বালা সাতটা গেলে সাতটা ক্লাস করবে লাগবো ভাবি না পাই গাইস আর গাইস আজি টিফিনত লছো মানে রুটি আলু খাব লাগবো দে গাইস খাব লাগবো নেনলি মানে আর পেটটো কলকল থাকে এই গাইস স্কুল ড্রেস জোলা পিন্ধলি মানে ভাল লাগে আপনার কমেন্ট করবো চুন কেন দেখা আছি মোক মানে আর গাইস মই মানে আপনার কিমান ক্লাসত পড়ি আছো কোনা নাই মই মানে দ্বিতীয় শ্রেণীত পড়ি আছো এবার গাইস মানে যিমান ক্লাসটো বাড়ি যায় থাকে সিমান জ্বালা পাও এই গাইস মানে পাশো রে লাইফত জ্বালা বেগলো আই গেল আর গাইস দেখছি না কি ওজন বাপ রে বাপ গাড়িত গাঙ্কা নেই ওই গাইস মুখকে ওজন গাইস আর গাইস আজি ভিডিওটো বা কি হবা যায় আছে মই নাজনো রাখেছে আপনার কব বিদায় 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 প্রজ্ঞান গুছি গেল স্কুলক আর মই উঠি কিনে আহি গেলো বাকি গাইস আজি হচ্ছে আমার ঘরত রং করা পালা বাপ এই হুইসেল গিতা মই ভিডিওটো উলালি সব আহি পাই মুরগি হুইসেলে গরু ছাগালে গোটাই আহি পাই আজি হচ্ছে আমার ঘরত রং করা পালা রাতি পুয়াই পুয়াই মিস্ত্রিতো আহিব লাগছিল কিন্তু হলি গাইস যি ফাঁকি বাজি বাপরে বাপ পুয়াই পুয়াই লগু গছি আই হা গাইস তার বলে কিবা বেমার আছি কঁকালৰ বিষ বলে বৰ ৰাখাইছ নৰদা হেংকে কৈছি তাৰপিছত গাইছ এইমাত্ৰ মই আৰু এটা মিস্ত্ৰীক কণ্টেক্ট কৰিছোঁ তো সি ইতিয়াতো আহিব নৰে লগে লগে তো আজি সন্ধিয়া আহিব আজি ৰাতি কাম চলব মানে কি জানা না গাইছ নিজে কাম কৰিব পাৰিলি তো এইগিলা ৰঙৰ কাম চাম পাৰিলি নিজে আহিল হয় খাতিৰ নকৰিলো হয় কিন্তু উপায় নাই ৰে গাইছ মোৰ গাড়ীখনৰ অৱস্থা বৰ্তমান বহুত বেছি বেয়া আহি গৈছে মানে এনি টাইম দাউৰি থাকে গাইছ হলকা ঢলকা আহি গৈছে বহুত ভাল কৰিব লগা আছে তো গাড়ীখন আজি ভাল কৰিব লাগব মানে গাইছ ট্ৰেক্টৰ আনি গৈছে আই যি ঠেকছা বাপৰে বাপ থাকবে নৰে গাইছ উপায় নাই চাৰ দিছি এতে কি দিবা স্কুটিয়ে সুপাৰ বাইকটো নহয় তো চাক গাইছ চিৰিয়াছলি কৈছোঁ মোক এখন বাইকৰ বহুত বেছি প্ৰয়োজন বৰ্তমান সময়ত কিন্তু হেৰি গাইছ মোৰ ইচ্ছা আছে হিমালয়ান কিন্তু হিমালয়ানখন কিনিব লাগলি গাইছ মানে ডাউন পে'মেণ্ট দিয়া পইচাটো নাই আই কিস্তিটো মই মেনেজ কৰিব পাৰোঁ উপায় নাই গাইছ ইমান ডাঙৰ আশা নাই দে যেতিয়া পাৰা হওঁ তেতিয়া ল'ম দে এতিয়া এখন দি চলি থাকোঁ বাকী গাইছ এতিয়া যাম মই নিপুৱাৰ বেতাল তাকে মানে বহুত দিন হ'ল অলপমান হাল্লা দিয়া হ'লচোন সিহঁতে হাল্লা দিয়া কোৰ হাল দিয়া যায় ফেলে গাইছ বল এফালে আহি গেছ চন্দ আন কৰবা আহিলি স্কুল পাই চকু কেতিয়া চা বাপ বাপ দেহা তা লৰু আনি গৈছে গাইছ হাত দেখিছা তই কলমটো দাঙিব পাৰা নাই স্কুলত পাৰা তই যে কথা কৈ আছা তুই চাচোন বাপৰে তই খানা নাহাগিব মৰবি বেছিদিন নাই আৰু অলপ কিবা খোৱা কৰবি বুজি পাইছে না বাপৰে বাপ পৃথিৱীত মানুহ মানুহ ভাগত পৰ না মই এফালো নিপুতা হাতৰ ঘৰ আৰু নিপু আৰু বেতাল কবাক গেছি গাইছ অলপমান টাইম ৰখিব লাগব মই বাকী এফালে হাতে খাল সিঁচি আছে আপোনালোকে চাহ পাৰে হয় না হ'ব না আজি হ'ব কিন্তু টাইম লাগিব অলপ কিন্তু তেল ভৰে তৎপা নাই দোকানী নাদাৰ এটা কৰিছে আৰু কিমানমান তেল গেল টেকেলি তেল মোটামুটি 12 লিটাৰমান হালাক বাপৰে বা ঠিক আছে 12 লিটাৰ পইচা দি কিনি আনি খুৱাই ভাল আছিল আই বাকী গাইছ মই আজি এইকাৰণে আছো ইয়াৰ পৰা মানে কেকৰা নিম দুটামান কেকৰা খাই ভাল পাওঁ মই বাকী বাবুৰে খবৰ কেনে আই খবৰ আছো দা ৰাকেশ আছা এনে ভালে তোমাৰ ইয়েছ মই ঠিকে আছো বাকী গাইছ নিপুৰটো অলপমান বাৰু বিয়া পাতাৰ বয়স হৈছে পাপুৰাটো তোমাৰ একদম হাই ভল্টেজ পুৰা পাৰফেক্ট বয়স হৈছে মোৰ হৈছে কিন্তু মোৰ ফৰালিৰ নিচিনা হোৱা নাই বাৰু সেইটো কিন্তু ফৰালিৰ অলপ লাগাতকে বেছি হৈছে সেইকাৰণে অলপ খাল চাল কিছিছো অলপ ঘৰ বনাম আৰু তাত ঘৰ বনবা ঘৰে বনাম ৰবা ও ইয়েচ ইয়েচ এটা ঘৰ এটা লাগে সেইটো হৈ নিপু আমে এটা খান্দানি পৰিয়াল আজিকালি এটা ঘৰ নাই গাইছ মানে ঘৰ আছে এইটো ঘৰ নাচাজাই মানে সেনে এনেদৰে অলপমান ভাল ঘৰ লাগে বাকী খেলা চেলা চাই আছ খেলা আছে চলি মোৰো এটা ড্ৰিম আছে গাইছ ফুটবল মই বহুত বেছি ভাল পাওঁ মোৰ ইচ্ছাটো আছে বাৰ্চিলোনাত যাওঁ কি আপোনাৰ ষ্টেডিয়ামত চোৱাৰ এটা ইচ্ছা আছে কিন্তু চাওঁচোন গাইছ বহুত ডাঙৰ ইচ্ছা এইটো এটা মোৰ সেইটো কথাও হয় গাইছ মানে সিচিয়া নহ'ব এক ঘণ্টামান টাইম ৰখিলোঁ তথাপিও নিপোহাৰা হওক দে সিহঁতৰ লগত অলপমান দীঘল কৰিম ভিডিঅ'টো এটা মিন্টু কেনে খবৰ বঢ়িয়া 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 বাকী ভালে বেটাৰ আহি গ'ল খাচ মানুহ এ বহুত ডাঙৰ কণ্টেন হৈ গৈছে মিন্টু দা এতিয়া বৰ্তমান তাৰমানে মিন্টু দা দুই এটাই শব্দ দে সেই কেইটা ভয়ংকৰ ভয়ংকৰ দে
একদম হসা কথা কইছো গাইস 10000 টাকা মান রইছি হাতত হে বইছে তা আকলে আকলে বনাই 6 জনে 6 জনে মানে মানে দরকার নিবা আকলে দিবা লাগে হে তুই ভুলছিস মানে অবার রইছি মানু লাগাতে এটা কি করা খেতি তো দিবা না অবার না কইছি যে দু পাই না আর হাই লাভছি আর আবার পাই সাবার বেশি গিরবা এক গুনি হই লাভ নাই গুনি না করতে আবার পাই মাছ নানি কেনে বুদা তুমি রাকেশ কন্টা কথা কব আপনাকে লিখছি কি কি উচ্চ আপনার পানি গাও গাও নয় খাও দমকো আৰু মহৰা বোলে মহৰা কি পানী আমাক কি কি কামত লাগে লিখছি বৰষুণৰ পৰা দমকলৰ পৰা কুঁৱাৰ পৰা পুখুৰীৰ পৰা খাল বিলৈ আদি পৰা বেলেগকে দিয়ে লাগিব পানী আমাক কৰ পৰা পাব লাগিব কি লাগে দুই যি বিজনেছ গিলা কৰ কি ভাবি কৰ এটাওতো লছ এটা মাছ নাই কি আৰু মানে নিপুদা ফাৰ্ষ্ট অৱস্থা দল দল ও মাই গড নিপুদা এনেকুৱা এটা লেভেলত পাইছি এ বিয়ার গিল চাইছি ডিসকভারি চ্যানেল দেখেছিলে গাইস ফাঁসে বোকার মাজত তো হেনকে জায়গাতে ঘুরি আছে উপায় নাই ইয়ে মাই তো দাস মানুষ অবস্থা শুন কে তু ও বা গুতে বাগিছি গুতে হানছে গা বেতাল ভাই ভাই যাও ভাই যাও 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 ফাল ফাল মাস পছি দে আজ খুলে গেছে নাই দে গাইস মাস পো নাই হে নিপু হে নিপু এ মাছি হে নিপু এ মারে গেরে আছে দে রে রে তো গাইছি এতিয়া মই ঘৰত যাই থাকো দে ইয়াতে বহুত টাইম থাকিলো একৰা নিম বুলি ভাবছিলো এটা পাইছিলো কিন্তু হলি নেনাও দে যি জগত নুমি বাপৰে বাপ আলাহে লাগে গাইছ ঘূৰি ঘূৰি আহি পালো ডাইৰেক্ট কাঁহি আৰু এফালে আছে পনীৰৰ আঞ্জা তো বঢ়িয়াকে ভাতখিনি গাইছ খাই লওঁ মই খামে চামে এতিয়া আহি গেল আৰু গাছ সিদ্ধাই চবতে গৰি ঘৰক গেলি মানে গৰু চৰু পুৰা বান্ধি দিছো দে গাছ আৰু গাছ গৰুৰ মানে চানাটোৰ লগত আমাৰ যুঁজলো গাছ মাকটো খেদে আৰু গাছ যি আমাৰ ইয়াতে মানে কাটা মাখি হৈছি গৰুক জুই দিছো কাটা মাখিও কামড়াইছি গাছ মানে এইগিলা মানে এতিয়াও কামড়াই আছো দে গাছ মহে কামড়া নাই কাটা মাখিয়ে কামড়াইছি গোটাই উজে আছে আপোনালোকে নেখেলৰে কেমেৰাত মানে মই মানে আৰু অসহ্য পাইছো দে গাছ অসহ্য পাইছো এই পৃথিৱীৰ হালত কি হৈছে নাজনো ওয়াই গরুর মাখতু খেদে ওয়া কাটা মাখি খেদে গাছ নাজনু দে মাথা গড়া মুটি তো বু মাঝে কুরকুরি বদাম বদাম করে কই থাকো আজি গাছ মারি দেখুন নামর গাছি বজাই বিয়া নাম নামর গাছি বজাই বিয়া লোকাল মুরগি আর আমি লোকাল মুরগি দিয়ে আজকে খানা খাম দে তো কাটা হয়ে গেল একদম এক কেজি মানে উলবো না মাংস উলবো কোন হে তো গাইস নলবাড়ি দেখো আজিও আসলো এটা হাল্লা দাও না ভাইয়া হুলা
তো গাইস মারি দে একদম আর মুখ মাংখ রান জানা কি বেলে খান জানা গে অকল জলখান দিদি হই যায় তো খাই লও পাঁচাত খাওয়া গেল বাকি গাইস হলে একদম মরি সরি লগে দিল আর আমার ঘর মানুই গাইস টুপনি মারি আছিল টুপনি ভাঙি গেল জি হাল্লা দিছ মই আই কিনে বাকি গাইস আজি মানে আমার ঘর মানে রং করা মিস্ত্রি তো আ কথা আছিল দেন নাহিল আ কালি বলে রাতিব একদম হাত পাতে আইবো আকো নাই গাইস আ কালি পেরে একদম কাম স্টার্ট হই যাবো তো আজি দিন তো এনকে গেল গাইস কি ম মরি জানবে সেনা তো সব তানছু দেই কুত্তা মতন মা গাইস হ্যাঁ গাইস তো ভিডিও চাই কিনে কপালে কমেন্ট করে জানাবো আজিলে এখানে আছেন বহুত বহুত ধন্যবাদ কমেন্টত অনলি লগাই দি গাইস যুদ্ধ কাজিয়া লগাই দিই।